আজকে চলে এসেছি পোস্ট মেলার আরো একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওটিতে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি, তাই সকলকে অনেক অনেক ধন্যবাদ, এভাবেই আমার পাশে থাকুন। তো আগের ভিডিওটিতে আমি যে সমস্ত জিনিসগুলো তুলে ধরতে পারিনি, আজকের ভিডিওটিতে আমি সেগুলো আপনাদের দেখাবো। আজকে প্রথমেই চলে গেলাম পোষ মেলার প্রদর্শনীতে। এখানে বিভিন্ন রকম জিনিস এবং তার প্রাইসগুলো দেওয়া আছে, আর এই সমস্ত জিনিসগুলি এক কথায় অসাধারণ। এরপর চলে গেলাম যেখানে বিভিন্ন রকম সাজগোজের জিনিসগুলো বিক্রি হচ্ছে। এখানে কাঠের বিভিন্ন ধরনের শোপিস রয়েছে। এই বড় পেঁচাগুলোর দাম বললো 1000 টাকা করে। এরই সঙ্গে বিক্রি হচ্ছে কাঠের একতারা, বাঁশি, সমস্ত কিছু। এখানে রয়েছে বিভিন্ন রকমের ছাতা, আর এক একটা ছাতার এক এক রকম দাম। পোষ মেলায় সব কিছুই পাওয়া যায়, তাই এখানে একটা নার্সারি করা হয়েছে, আর এখানে বিভিন্ন রকম চারা গাছ বিক্রি হচ্ছে। এখানে ওয়ান পিস গাউনগুলো 350 করে, আর ফিক্সড প্রাইস। এই পাশের একটা দোকানে ব্যাগ বিক্রি হচ্ছিল, তবে এখানে কোনো ফিক্সড প্রাইস নেই, আপনাকে দরদাম করে কিনে নিতে হবে। এই স্টলগুলো 150 টাকা করে। এরপর বুটিকগুলো যেদিকে আছে আমি সেই দিকে অপেক্ষা করছে। এই বুটিকগুলিতে কাঁথা স্টিচের বিভিন্ন রকম জিনিস রয়েছে। এই চত্বরটা পুরোটাই মেনলি কাঁথা স্টিচের জিনিসপত্র রয়েছে। বাড়ির দেওয়ালে সাজানোর জন্য এখানে পোড়া মাটির বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, কোনোটার দাম 15,000, আবার কোনোটা 5,000। মেলা ঘুরতে ঘুরতে যখন খিদে পেয়ে যায় আর ক্লান্ত লাগে, তখন এই রেস্টুরেন্টগুলোতে কিন্তু সবাই ভিড় জমায়। সন্ধ্যের দিকে এই রেস্টুরেন্টগুলোতে খুব ভিড় থাকে। এখানে মোগলাই, রোল, ফিস কাটলেট, ধোসা, এই সমস্ত কিছুই পাওয়া যায়। যেদিন থেকে পোষ মেলা আসতে শুরু করেছি তখন থেকে এই বনফুল ক্যাটারারের স্টলটা দেখি, এটা অনেক প্রাচীন। জিলাপি ছাড়া কোনো মেলার কথাই কল্পনা করা যায় না, তাই মেলার ব্লগে জিলাপি থাকবে না এটা তো হয় না। আর মেলার এই গুজবিটাও আমার খুব ফেভারিট। পোষ মেলায় এই গজাগুলো খুব বিক্রি হয়। পোষ মেলায় এই বেনারসি পানির দোকানগুলো বেশ কয়েকটা হয়, আর অনেককেই দেখেছি এই পানগুলো খেতে। বিভিন্ন রকম মশলা দিয়ে এই পানগুলো বানিয়ে দেয়। এরপর আমি গেলাম মেলার যেই দিকে সোয়েটার, চাদর, ব্ল্যাঙ্কেট, জামা কাপড় সমস্ত বিক্রি হয় সেই দিকটাতে। তো এবারে দেখলাম সোয়েটারের দাম বেশ কম। এই জ্যাকেটগুলোর দাম বললো 250 টাকা করে। এই জ্যাকেটগুলো একটু মোটা টাইপের, এগুলো 450 টাকা করে। বিভিন্ন রকম জ্যাকেট, সোয়েটার বিক্রি হচ্ছে, আপনি যেটা পছন্দ আপনি সেরকম নিতে পারবেন। এর পাশেই রয়েছে জুতোর দোকান। নিচে যে চটিগুলো বিক্রি করছে ওগুলো 180 করে, আর ওপরের এই শুগুলো 300-350 এরকম দাম। এখানে লাগেজ ব্যাগ, স্কুল ব্যাগ এগুলো বিক্রি হচ্ছে, এগুলোর কোনো ফিক্সড রেট নেই, এখানে দরদাম করে ব্যাগ নিতে হবে। পোষ মেলায় এত সোয়েটারের দোকান বসে, কোনটা ছেড়ে কোনটা নেব কনফিউজ আমি নিজেই হয়ে যাই। এই লং কোটগুলো 350 টাকা করে। আগে মেলা আনুষ্ঠানিকভাবে 3 দিন থাকলেও এই সোয়েটারের দোকানগুলো প্রায় 1 মাস থাকত। এই জ্যাকেটগুলো 400 আর কোটগুলো 300 করে বিক্রি হচ্ছে। মেলার শেষের দিকে এই সোয়েটারের দোকানগুলোতেই বেশি ভিড় থাকে। আগে যেহেতু অতদিন থাকতো আর এখন এত কম থাকে, তাই প্রথম থেকেই ভিড়টা চোখে পড়ে।
এই চাদরগুলো 150 টাকা করে। এখানে ব্ল্যাঙ্কেট বিছানার চাদর এগুলো বিক্রি হচ্ছে। আগেরবারে কেজি হিসাবে ব্ল্যাঙ্কেটগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু এবারে দেখছি সেই অফারটা নেই। সোয়েটারের দামগুলো 300 থেকে 350 এর মধ্যে বেশি রয়েছে, আবার কয়েকটা 450। এখানে রয়েছে বিভিন্ন রকমের উলের চাদর 200 টাকা করে, এগুলো ফিক্সড প্রাইস। এখানেও রয়েছে বিভিন্ন রকমের চাদর, শাল, এই সমস্ত। কোনোটার দাম 150, কোনোটা 240, কোনোটা 250, এই রকম কোনোটা আবার 350। এগুলো শালের মতো দেখতে। চলুন সামনের দিকে যাওয়া যাক, আর এখানে প্রাইস দেওয়াই আছে। এই ট্র্যাক স্যুটগুলো 200 টাকা করে। যে সমস্ত জায়গায় দামগুলো দেওয়া থাকে না, সেখানে দরদাম করার একটা সুযোগ থাকে, কিন্তু এখানে দরদামের কোনো সুযোগ নেই। এই দোকানটাই খুব সুন্দর সুন্দর সোয়েটার এবং চাদরগুলো ছিল। এগুলো 350, 500, 750 এরকম করে দাম বললো। মেলাতে যতগুলো সোয়েটার চাদরের দোকান ছিল, আমি প্রায় সবগুলোই আপনাদের দেখালাম এবং তার দামগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম। চাদরের দোকানের পাশেই নাইটি বিক্রি হচ্ছিল, এগুলো 200-250 এরকম করে দাম বলল। তার সাথে র্যাপার, ফ্রক সমস্ত কিছুই আছে। নাইটিগুলো বলছে 150, আবার কোনোটা বলছে 200। এখানে বিভিন্ন রকম ডিনার সেট, কাঁচের সেট, প্লেট, কাঁচের গ্লাস, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এখানে কোনো ফিক্সড প্রাইস নেই, এক একটা জিনিসের এক এক রকম দাম, আপনাকে দরদাম করে নিতে হবে। এই দিকটাতে রয়েছে চা, বিভিন্ন রকম বিস্কুটের স্টল, খুব ভালো অফারও দেয়, সেজন্য এই দিকটায় খুব ভিড় থাকে। এখনকার ব্যস্ততার দিনে অনেকেরই হয়তো পিঠে বানিয়ে খাওয়া হয় না, তাই পৌষমেলায় এলে আপনার সে স্বাদও পূর্ণ হবে। এখানে পাটিসাপটা, দুধ পিঠে সমস্ত কিছু পাওয়া যায়। আর একটা কথা আমি জানাচ্ছি, এটা হয়তো অনেকে জানা নেই, পৌষমেলার শেষেই পাশেরই একটা মাঠে বিভিন্ন ধরনের কাঠের ফার্নিচারের মেলা বসে। আমি চেষ্টা করব আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার, তাই আমার সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।